বগুড়ার গাবতলী উপজেলার স্বেচ্ছাসেবক লীগের সাবেক নেতা এবং বর্তমান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রার্থী ফারুক আহমেদ ফারুক রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়ে সাংবাদিক সম্মেলন করেছেন। মঙ্গলবার বিকেলে বগুড়া প্রেস ক্লাবে লিখিত বক্তব্যে এমন অভিযোগ করেন তিনি। এ সময় তিনি বলেন, নেতাদের কাছে পারিবারিক বিষয়টা নিয়ে একটা কাউন্টার দেওয়ার বা আমাকে ব্রেক দেওয়ার চেষ্টা মাত্র। আমার চাওয়াটা হচ্ছে এই মিথ্যা ঘটনাকে নিয়ে আমাকে রাজনীতির যে দীর্ঘদিন 26 বছরের কেরিয়ার একটা কালিমারি পেয়ে দেওয়ার একটা চেষ্টা মাত্র। সেই কারণে আমি বলছি এই ষড়যন্ত্র থেকে তারা যারা বিরত। আওয়ামী লীগের এই নেতা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন দলকে ঢেলে সাজানোর ঘোষণা দিয়েছেন, দলের দুঃসময়ে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের মূল্যায়নের, সেই অনুযায়ী যোগ্যদের ইউনিয়ন উপজেলা জেলা পর্যায়ে মূল নেতৃত্বে নিয়ে আসছেন। ঠিক সেই সময় বগুড়ার গাবতলী উপজেলার হাইব্রিড নেতাদের সামনে এনে ত্যাগীদের সাথে ষড়যন্ত্রে মেতে উঠেছে কিছু চিহ্নিত নেতা। সেই ষড়যন্ত্রের শিকার হয়েছেন তিনি। আমার দলীয় সর্বোচ্চ জায়গা পর্যন্ত অভিযোগ দেওয়া হয়েছে, তারা কিন্তু করতে জানে না, লিখে এসে ধরা হচ্ছে, বলা হচ্ছে। তারা আমার প্রতি অন্য কারণে করতেছে, বললাম তো আমার নিজের অর্থ ব্যয় করে নির্মাণকৃত বাড়ি জায়গা যখন আমার ছোট বোনের নামে লিখে দেয়, আমার ফুফাতো ভাইরা যখন অংশ পায় তারা আমার নামে লিখে দেয়, এটা নিয়ম অনুযায়ী খারিজ করেও আমি আপডেট করে রাখছি। রাজনৈতিক প্রতিহিংসা, প্রতিদ্বন্দ্বী, প্রতিপক্ষরা এই মিথ্যা ঘটনা, সমস্ত ঘটনাই মিথ্যা, সেটা ইতিপূর্বেও প্রমাণিত হয়েছে। আবার ঠিক কাউন্সিলে প্রার্থী হওয়ার কারণে ওই তাদেরকে নিয়ে আসে এই মিথ্যা ঘটনাগুলো মিডিয়াতে ভালোভাবে ছাপানো হচ্ছে। আওয়ামী লীগের এই নেতা আরো বলেন, স্বেচ্ছাসেবক লীগের উপজেলা সভাপতির পদ থেকে পদত্যাগ করে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদের জন্য প্রার্থী হয়েছি। ঠিক সেই সময় তার রাজনৈতিক প্রতিপক্ষ জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে তার বিরুদ্ধে পারিবারিক তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হীন ষড়যন্ত্রে মেতে উঠেছে। বুদ্ধি প্রতিবন্ধী তার পিতা এবং সহজ সরল মাকে দিয়ে একটি সংবাদ সম্মেলন করে মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন তথ্য দিয়ে তাকে রাজনৈতিক এবং সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা হয়েছে। শাকিল আহমেদ শুভ, পুন্দ্র নিউজ।